15 আগস্ট রাজধানীর আশ্রম চৌভনস্থিত শতদল সংঘের প্রতিষ্ঠা দিবস। এই বছর এই ক্লাবের 66তম প্রতিষ্ঠা দিবস। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় শতদল সংঘে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এলাকার বিধায়ক বিপ্লব কুমার দেব। এদিন অনুষ্ঠানে এলাকার প্রবীণদের সম্মাননা জানানো হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা হৃদয়গ্রাহী দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে ছোট ছোট বাচ্চাদের মধ্যে রাষ্ট্রভাবনা জাগ্রত করে আজাদী কা অমৃত মহোৎসব এক অনন্য উদ্যোগ বলে এমনটাই মন্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর। আজ সকালে এক সুপ্রভাতে এক সুবিশাল মন্নাটি রেলের মাধ্যমে আমরা এই 75তম দিবসটি খুব আনন্দের সহিত রেলিতে ছিল দেশাত্মবোধক গানের মাধ্যমে নৃত্যশিল্পীরা বিভিন্ন ছাত্রছাত্রীরা বর্ণাঢ্য রেলি নিয়ে শহরের সমস্ত পথ দাঁড়িয়ে বেরিয়ে আশ্রম চৌভনে এসে সমাপ্তি হয়। আজ সন্ধ্যায় আমরা দেশাত্মবোধক গানের উপর এক অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রেখেছি। এখানে আমাদের এলাকার বিধায়ক তিনি এসেছেন, এলাকার প্রবীণ যাদের বয়স 75-এর উপর হয়েছে এরকম 10 জন ব্যক্তিকে আমরা সম্বর্ধনা দিয়েছি। এই এলাকার বিধায়ক ওনার হাত দিয়ে এই সম্বর্ধনা জ্ঞাপন করেছেন তাদেরকে।